নমস্কার, সদানন্দ দাস তোলা প্লেয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বিভিন্ন তালে বায়ার ব্যবহার এ নিয়ে আলোচনা করব এবং বাজিয়ে দেখাব। দাদরা তাল, ত্রিতাল, কাহারবা তাল, আমি এই তিনটে তালের কথাই আজকে আলোচনা করব। এই তিনটে তালে যখন আমরা মায়া ব্যবহার করি, কোন আঙুলে কোন বাণীটি বাজাতে হবে, এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রাথমিক শিক্ষার্থীদের ক্ষেত্রে। বিশেষ করে প্রথম অবস্থায় যদি এই সিস্টেমটা ভুল করা হয়, তাহলে সারা জীবনে সেই ভুলটা রয়ে যায়। তারপরে যখন ঠেকাগুলিকে আস্তে আস্তে স্পিড বাড়াতে যাওয়া হয়, তখন তারা এই আঙুলের ব্যবহারটা সঠিক না জানলে সেই স্পিডটা সঠিকভাবে করতে পারবে না। সেজন্য আজকের আমার এই ভিডিও। তো আমার এই ভিডিওটা না স্কিপ করে পুরোটা যদি দেখো তাহলে তোমাদের অনেক উপকারে আসবে। যেমন সবার প্রথম আমি ত্রিতাল নিয়ে বলছি। ত্রিতালে যখন আমরা ঠেকাটি বাজাই, যে ঠেকাটি রয়েছে ধা দিন দিন ধা, ধা দিন দিন ধা, ধা তিন তিন তা, তেকে দিন দিন ধা, এই যে এখানে ধা ধিন ধা ধিন, এই যে পরপর বোনগুলি রয়েছে, এখানে বায়ার যে ব্যবহার, এই ব্যবহারটা সঠিকভাবে করতে পারলে আমরা ঠেকাটি ভালোভাবে বাজাতে পারবো এবং যত স্পিডই করি না কেন আমাদের কোনো সমস্যা হবে না। যেমন আমি একটু বাজিয়ে দেখাচ্ছি। যখন আমরা প্রথমে শিখি ধা ধিন ধিন ধা কীভাবে বাজাই, ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, অর্থাৎ বেশিরভাগই আমরা একটা আঙুল, এই আঙুলের সাহায্যেই বায়াটা বেশিরভাগ ব্যবহার করে থাকি। ধা ধিন ধিন ধা, অর্থাৎ এই আঙুলটি বেশিরভাগ আমরা ব্যবহার করে থাকি। তো আমরা প্রথম থেকে যদি সঠিক নিয়মে এই বোলগুলি প্র্যাকটিস করি বা ঠেকাটি প্র্যাকটিস করি, তাহলে আমাদের বাজাতে অনেক সুবিধা হবে, বাজনাটা শুনতেও ভালো লাগবে এবং আস্তে আস্তে যদি আমরা স্পিড করি আমাদের কোনো অসুবিধা হবে না। অর্থাৎ একটি আঙুলের মধ্য দিয়ে, অর্থাৎ একটি আঙুলকে ব্যবহার করে ঠেকাটি ধীর অবস্থায় বাজানো যায়, কিন্তু যখন আস্তে আস্তে স্পিড করা হয় তখন কিন্তু একটি আঙুলের সাহায্যে এই বোলটিকে সঠিকভাবে বাজানো যায় না। কতগুলি বায়ার ব্যবহার আছে দেখুন, ধা, এখানে বায়ার ব্যবহার আছে, ধিন, আবার ধিন, আবার ধা, প্রথম লাইনে যে চারটে বল আছে চারটে বাণীতেই বায়ার ব্যবহার আছে, তারপরের লাইনেও চারটে যে বল আছে ধা ধিন ধিন ধা, প্রত্যেকটাতেই বায়ার ব্যবহার আছে। তো আমরা এতগুলো বায়ার ব্যবহার যদি একটি আঙুলের সাহায্যে করে থাকি, যখন আমরা ধীর লয়ে বাজাবো ঠিক আছে, কিন্তু যখনই আমরা একটু স্পিড করবো একটা আঙুলের সাহায্যে এত বল বাণীগুলো বাজানো সম্ভব হবে না। তার জন্য প্রথম থেকে যদি আমরা সঠিক নিয়ম ব্যবহার করি, প্রথমে ধা বাজাবো এই আঙুল অথবা এই দুটি আঙুলকে একসঙ্গে, তারপরে এই আঙুল, আমি একটু দেখাচ্ছি, প্রথমে এই দুটি আঙুল বা এই আঙুলটি ধা, তারপরে এই আঙুলে ধিন, আবার এই আঙুলে ধিন, আবার এই আঙুলে ধা, অর্থাৎ ধা ধিন ধিন ধা। এইভাবে যদি আমরা প্রাথমিক অবস্থা থেকেই মানে প্র্যাকটিসটা শুরু করি, তাহলে আমাদের এই ঠেকাটি বাজাতে খুব ভালো হবে। আমি একবার বাজিয়ে দেখাচ্ছি পুরোটা, ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, তেকে ধিন ধিন ধা ধা। এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি স্পিডের ক্ষেত্রেও বাজাতে সুবিধা হবে। ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, তেকে ধিন ধিন ধা ধা। এইবার আসি দাদরা তাল। দাদরা তালে আমি একটি যে কোনো ঠেকা বলছি, মনে করুন ধাগে ধিন ধা, ধাগে তুন না, বিভিন্ন রকম দাদরা তালে ঠেকা আছে। এটিও বাজানো যাবে,
একসাথে ভাগে দিন না অর্থাৎ একটি আঙুল ব্যবহার করে বায়াতে ভাগে দিন না বাজানো যায়, যখন স্কিপ করবো তখন অসুবিধা হবে, সেই জন্য এই দুটি আঙুলকে যদি ব্যবহার করা হয় অর্থাৎ ধাগে দিন না ধাগে তুন না এইভাবে ধাগে দিন না ধাগে তুন না ধাগে দিন না ধাগে তুন না এইভাবে বাজালে বাজানাটা যদি আস্তে আস্তে স্পিড করি বাজাতে অসুবিধা হবে না এবং শুনতেও ভালো লাগবে। তারপরে যদি আমরা কাহার বাতাল বাজাই, ধরুন কাহার বাতালের যে ঠেকাটি রয়েছে ধা গে তে টে না ক ধি না, ধা গে তে টে না ক ধি না একটা আঙুলে যদি বাজাই তাও বাজানো যাবে, ধা গে তে টে না ক ধি না ধা গে তে টে না ক ধি না। এবারে ঠেকাগুলিকে বিভিন্ন রকম ভাবে মিষ্টি করে বাজানো যাবে, আমি সেই বিষয়ে এখন আসছি না, কেবলমাত্র আঙুলের ব্যবহারটা দেখাচ্ছি। এই আঙুলের ব্যবহারটি শিখে নিয়ে যদি প্র্যাকটিস করা হয় তাহলে আঙুলটি ঠিক হয়ে রইল। এবারে বিভিন্ন আদব কায়দা হাতের মাধ্যমে আঙুলের মাধ্যমে আস্তে আস্তে যত প্র্যাকটিস করা হবে যত শিক্ষা অর্জন করা হবে তত ভালো আমরা বাজনাটাকে তবলা বায়াতে পরিবেশন করতে পারব। তো এই ঠেকাটি দুটি আঙুলে বায়াতে হবে, কীরকম ধা গে তে টে না ক ক তারপর ধি না, তো দুটি আঙুল ব্যবহার সবসময় করতে হবে, ধা গে তে টে না ক ধি না বিভিন্ন রকম ভাবে বাজে না, ধা গে তে টে না ক ধি না আবার ধা গে তে টে না গে ধি না। তাহলে দুটি আঙুলকে যদি সমানভাবে প্রয়োগ করা হয় তাহলে আমরা যখন যে কোনো স্পিড কোনো কায়দা রেলা যাই বাজাই না কেন তখন দুটি আঙুল সমানভাবে চলবে। সেজন্য প্রথম দিকে যদি এই আঙুলগুলোকে ব্যবহার সঠিকভাবে করতে পারি তাহলে আর আমাদের তখন কোনো মানে অসুবিধা হবে না। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে আমার এই ভিডিওর মাধ্যমে তাহলে আমার ভিডিওটি বানিয়ে সার্থক হবে। আপনারা এই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমার আগানো কোনো মতেই সম্ভব নয়। আর আমি একটু কাজের মধ্যে ব্যস্ত থাকি যার জন্য সবসময় টিউটোরিয়ালের ভিডিও দিতে পারি না, বিভিন্ন রকম গান টান ভিডিও দিয়ে থাকি। তো চেষ্টা করব আপনাদের কথা রাখার, হয়তো সবসময় সম্ভব হবে না, সেজন্য আমাকে ক্ষমা করবেন। আজকের মতো আসছি, এই ভিডিও আমি পরের কেবলমাত্র কেশাল ত্রিতাল নিয়ে আলোচনা করব, কীভাবে বায়া ব্যবহার করব, কেশাল দাদরা তাল কেশাল একতাল বিভিন্ন তাল নিয়ে আমি কেশাল পেশালভাবে আলোচনা করবো।